সালামু আলাইকুম, স্বাগতম এবিসি জব কেয়ারে। বর্তমানে চাকরির প্রস্তুতি নিয়ে আমরা একটু আলোচনা করতে চাচ্ছি যে বর্তমানে দেখুন চাকরির প্রস্তুতিটা কোন পর্যায়ে পৌঁছে গেছে এবং চাকরির প্রশ্নগুলো কোন পর্যায়ে পৌঁছে গেছে। এটা যদি সম্প্রতি অনুষ্ঠিত হয়ে যাওয়া মিটার টেস্টার এবং ডিপিডিসির কাস্টমার সার্ভিস অ্যাটেন্ডেন্ট পরীক্ষার প্রশ্ন আমরা দেখি, তাহলে কিন্তু এগুলো সহজেই আমাদের বোধগম্য। ঠিক আছে, যে আপনার এইচএসসি এডুকেশনাল কোয়ালিফিকেশনের কোশ্চেন প্যাটার্ন যেগুলো হয়েছে এগুলো কিন্তু অনেকটা তুলনামূলকভাবে হয়েছে আমার দৃষ্টিতে, এবং অনেকেই তাই মনে করতেছে যে আপনার চাকরির প্রস্তুতির মানে ব্যাপকতা কিন্তু বিশাল হয়ে গেছে। তো তার মানে আমরা বলতে পারি যে একসময় আমরা ধরতাম যে বিসিএস এর যে চাকরির প্রস্তুতি, যেরকম যে অনেক বই পড়তে হয়, অনেক বিশাল সিলেবাস সম্পর্কে জানতে হয়, স্বাভাবিক সমগ্র চাকরির প্রস্তুতিটাই এখন এইরকমই হয়ে গেছে যে আপনি নির্দিষ্ট কোনো সিলেবাসের আওতায় অন্তর্ভুক্ত থেকে বা নির্দিষ্ট কোনো লেভেল পর্যন্ত সিলেবাসকে কাউন্ট করে যে আমি এই চাকরির প্রস্তুতি এখানে নিব, যে এইচএসসি পাস করা, এইচএসসি এডুকেশনাল কোয়ালিফিকেশন বা ডিপ্লোমা বিএসসি সেভাবে যে নেবেন, সেই সুযোগটা কিন্তু এখন আর নেই। কারণ আপনার এইচএসসি এডুকেশনাল কোয়ালিফিকেশনের যেই কোশ্চেন হচ্ছে, ডিপ্লোমা এডুকেশনাল কোয়ালিফিকেশনের বেসিক্যালি ওই রকম প্রায় কোশ্চেন হচ্ছে, আবার অনার্স মাস্টার্সে বিএসসি এমএসসি করারও প্রায় সেম টু সেম, একটু ডিফারেন্ট 10-20-30% এরকম। তো তার মানে আমরা যদি এখন চাকরির প্রস্তুতি নিতে চাই, তাহলে দেখা যায় যে কমন সিলেবাস হয়ে দাঁড়িয়েছে, যে ননের জন্য আমাদের সব কিছু প্রিপারেশন নিতে হবে, ডিপার্টমেন্ট ভিত্তিক, তারপরে হলো নন ডিপার্টমেন্ট সমসাময়িক সাধারণ জ্ঞান, এগুলো কিন্তু প্রায় সেম সেম হয়ে গেছে, যে অবাক মানে প্রস্তুতি। ঠিক আছে, এই জন্য আমরা চাকরির প্রস্তুতিটাকে এখন আরও সুদৃঢ় এবং আরও প্রসারতা মানে করতে হবে, আরও প্রসার করে দিতে হবে, এবং প্রস্তুতির যে ধারাবাহিকতা এটাকে কন্টিনিউয়াস রাখতে হবে। অর্থাৎ আপনার থেমে থাকলে চলবে না। আর চাকরির বাজারটা এখন তো কঠিন হয়ে গেছে, চাইছে এইচএসসি এডুকেশনাল কোয়ালিফিকেশন, অনার্স মাস্টার্স ম্যাক্সিমাম, বিএসসি এমএসসি করা এক একজন স্টুডেন্ট কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করেছে। কারণ বাংলাদেশে শিক্ষিতের তুলনায় চাকরির বাজার কিন্তু মানে অপ্রতুলতা রয়েছে আর কি, তুলনামূলকভাবে কম, যার কারণে দেখা যায় যে হায়ার এডুকেটেড শিক্ষিতের পার্সন তার দরকার হলো চাকরি, আর একজন লোক যদি চাকরি না পায় তা কিন্তু ওই শিক্ষার কোনো যথার্থতা বা সার্থকতা প্রকাশ পায় না। সে মাস্টার্স করেও নিম্ন শ্রেণীর একটা পদে চাকরি করতে পারলে তার শিক্ষার সার্থকতা আসে, সমাজে পরিবারের কাছে নিজের ব্যক্তিগত লাইফ সব জায়গায় সে স্যাটিসফাইড থাকে এবং তার একটা দাম থাকে, বাস্তব কথা যেটা। ঠিক আছে, তো এই জন্য আমাদের বর্তমান যে চাকরির প্রস্তুতি এটা দেখা যায় যে হেলা খেলাই করলে চলবে না, যে এই এডুকেশনাল কোয়ালিফিকেশনে এসে যে আমি এইভাবে সংক্ষিপ্ত আকারে প্রস্তুতি নিই তা হবে না, আপনাকে জোরালোভাবে প্রস্তুতি নিতে হবে। অর্থাৎ আপনার এইচএসসি পাশের যে প্রস্তুতি নিতে হবে, অনার্স মাস্টার্স পাস এডুকেশনাল কোয়ালিফিকেশন চাইলেও সেইভাবে প্রস্তুতি নিতে হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন, আপনার চাকরির প্রস্তুতি আরও সহজ হোক, এবিসি জব কেয়ার হোক, আপনার চাকরির প্রস্তুতির অনুপ্রেরণা। আল্লাহ হাফেজ।